8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হয় পাকিস্তানে, তবে ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে শুরু থেকেই। এর প্রতিবাদে দেশ জুড়ে এবার বিক্ষোভের ডাক দিয়েছে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। আগামী শনিবার শান্তিপূর্ণ এই কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইমরানের দল। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই কর্মসূচি ঘোষণা করেন। দেশটির সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এখবর জানায়। কারচুপির অভিযোগে বিক্ষোভ পালন করে আসা জামায়াত ইসলামী, জমিয়াতে উলামায়ে ইসলাম, ফজল, টিএলপি, এনপি সহ অন্যান্য দলগুলোকেও পিটিআইয়ের এই কর্মসূচিতে পাশে চান গহর আলী খান। যারা কারচুপি হয়েছে বলে বিশ্বাস করেন এমন দল ও ব্যক্তিকে শনিবারের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান গহর খান। এর আগে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকার গঠনের বিষয়ে বিরল জাদ্দারি ভুট্টোর রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপির সাথে আলোচনায় রাজি হয়েছেন। নির্বাচনের পরপর পিপিপির সাথে জোট সরকারের আলোচনা নাকচ করে দিলেও ইমরান খান সেই অবস্থানের পরিবর্তন এনেছেন। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে জোট সরকার গঠনের আলোচনার খবরকে অস্বীকার করেছেন গহর খান। তবে বৃহস্পতিবার দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কারাবন্দী ইমরান খান সরকার গঠনে পিপিপির সাথে আলোচনা করতে প্রস্তুত। সূত্রগুলো বলছে, দুই রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, সরকার গঠন নিয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য কমিটিও করা হবে। গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সর্বোচ্চ সংখ্যক আসন পান, কিন্তু দলটির নিবন্ধন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করতে পারছে না। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পাওয়া নওয়াজের পাকিস্তান মুসলিম লীগ সুযোগ বুঝে সরকার গঠনের দৌড়ে এগিয়ে আছে। পিপিপিকে সাথে নিয়ে কেন্দ্রে জোট সরকার গঠনে জোর চেষ্টা করছে দলটি, যদিও এখন পর্যন্ত কোনো দলই সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ব্যাপক রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে পাকিস্তানে। এমন পরিস্থিতিতে জমিয়াত উলামায়ে ইসলাম ফজল, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামাত ইসলামী এবং অন্যান্য জাতীয়তাবাদী দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনের পরিকল্পনা করছে পিটিআই। এসব রাজনৈতিক দল গেল নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রতিবাদে সোচ্চার রয়েছে। মাহমুদ সোহেল, কালবেলা।